আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযালতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহু ইয়া'লামুহু। قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: من نذر أن يطيع الله فليطع، ومن نذر أن يعصي الله فلا يعصه. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সাপ্তাহিক প্রোগ্রামে কিছু সময়ের জন্য দিনের আলোচনায় শরীক হতে পারলাম। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পৌঁছতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব সেটি হলো মান্নত করা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি রকম। মান্নত করা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মান্নত খুব করে বুঝি। মান্নত মানে কোনো কেউ বিপদ আপদে পড়লে অথবা যে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোনো কাজ স্বেচ্ছায় করা, আগ্রহ প্রকাশ করা, এটার নাম হলো মান্নত। যেমন অনেকে বিপদে পড়লে বলেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করলে আমি দুইটি রোজা রাখবো, অথবা আমি একটা ছাগল কোরবানি দেব, অথবা আমি কিছু টাকা দান করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিছু কাজ করার নাম, এটার নাম কি? এই মানত করা বা মান্নত করা, এটা ইসলামের দৃষ্টিকোণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে কি প্রথম কথা হলো মান্নত করা, করার জন্য ইসলামে কোনো উৎসাহ দেয়া হয় না যে তোমরা মান্নত করো না, বরং নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখীল। আসলে মান্নতটা আল্লাহ রাব্বুল আলামিন বখিল ব্যক্তির কাছ থেকে, কৃপণ ব্যক্তির কাছ থেকে এটা বের করে নেন। অর্থাৎ যারা কৃপণ, যারা দান খয়রাত করে না, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মান্নতের মাধ্যমে কিছু অর্থ বের করে নেন। এই জন্য করে আপনার আমার উচিত হলো এই মান্নত এটা করার জন্য খুব উৎসাহ দেওয়া হয়নি। তবে যদি কেউ মান্নত করে তাহলে অবশ্যই সেটা পালন করতে হবে। মান্নত করলে কি করতে হবে? পালন করতে হবে। ইসলামের দৃষ্টিকোণ হলো যে কেউ যদি মান্নত করে অবশ্যই সেটা পালন করতে হবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য কোন মান্নত করে, তাহলে সেই মান্নত পূরণ করতে হবে। আর যদি এমন কোন কাজের মান্নত করে যেই মান্নতের মাধ্যমে শিরিক হয়, যেই মান্নত করলে বিদআত হয়, যেই মান্নত করলে গুনাহের কাজ হয়, সেই মান্নত করা ইসলামে জায়েজ নয়। ভাই কথা গেলি আর কোন মান্নত পূরণ করতে হবে? যেই মান্নত এর মাধ্যমে ইবাদত হবে এটা পূরণ করতে হবে। কিন্তু কোন মান্নত যদি কেউ করে আর সেই মান্নতের মাধ্যমে যদি শিরক হয়, বিদআত হয়, গুনাহের কাজ হয়, তাহলে ওই মান্নত পূরণ করা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই জন্য একটা আয়াত বলতেছেন কি, আমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহু ইয়া'লামু। আমা আনফাকতুম মিন নাফাকা, তোমরা যে কোনো কিছু খরচ করো না কেন, আও নাযারতুম মিন নাযর, অথবা কোন যে কোনো মানতি করো না কেন, ফাইন্নাল্লাহু ইয়া'লামু, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটি জানেন। আল্লাহ জানেন কি জানেন? অবশ্যই জানেন। সূরা বাকারা 270 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। এজন্য করে আরেকটা আয়াতে সূরা দাহাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউফুনা বিল নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। ঈমানদার যারা, তারা ইউফুনা বিল নাযর, তারা তাদের মানবকে পূরণ করে, এবং সেই মহান দিবসে যে কঠিনতা থেকে
অপারগতা থেকে, মহান দিবস কিয়ামতের সেই যাবতীয় খারাপি থেকে তারা আল্লাহর কাছে ভয় করে যে আমি যদি একটা আল্লাহর কাছে কিছু দিয়ার নিয়ত করলাম, আল্লাহর কাছে জন্য কোনো ভালো কাজ করার নিয়ত করলাম, সেটা যদি না করি তাহলে আল্লাহ আমার ক্ষতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হয়তো বিপদে ফেলতে পারেন। এই জন্য তারা এই দিনটাকে ভয় করে, আল্লাহর মানতকে তারা পূরণ করে। তো কেউ যদি কোনো মান্যত করে এটা কি করতে হবে? পূরণ করতে হবে। তবে কোন লোক যদি কোনো জায়গায় কোরবান করার একটা মান্যত করেছেন, আর সেই জায়গায় যদি কোনো বেধর্মীদের ইবাদতখানা অথবা উৎসব অথবা অন্য কিছু হয়, ওই মান্যত পূরণ করা জায়েজ নেই। ওই মান্যত পূরণ করা কি নাই? এর প্রমাণ প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা তাকুম ফীহা আবাদা। কাফেররা, বিশেষ করে সরি কাফেররা নয়, মুশরিকরা, মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছিল মদিনার মধ্যে, সেটাকে বলা হয় মসজিদের দেরা, অর্থাৎ ক্ষতি সাধন করার জন্য মসজিদ। যেই মসজিদটিতে আল্লাহ নবী ইসলামকে নামাজ পড়ার জন্য তারা আহ্বান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে নবীকে বলেছেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা, হে নবী তুমি কখনো ওই মসজিদের মধ্যে দাঁড়াবে না, অর্থাৎ ওই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়বে না।